নমস্কার, এএনএম নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে আজকে এক বিশেষ বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে আছেন এপার বাংলা ওপার বাংলাকে সেতু বন্ধনে মেলানোর এক রাজনীতিবিদ, যিনি হালে বাংলাদেশে ভূমি রাজস্ব মন্ত্রী হিসেবে জয়েন করেছেন, বাংলাদেশের রাজনীতির এক বিরাট বড় নাম, শ্রী নারায়ণ চন্দ্র চন্দ। নমস্কার নারায়ণবাবু, আমাদের সাথে কথা বলার জন্য। আপনাকেও নারায়ণবাবু, আপনি তো ভূমি মন্ত্রী হিসেবে, বাংলাদেশের ভূমি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং আপাতত সেই দপ্তরের কার্যভার সামলাচ্ছেন। তো প্রথম যে প্রশ্নটা আপনাকে করব, যে আমাদের ভারতবর্ষের এবং বাংলাদেশের আইন, ভূমি আইন তো মোটামুটি এক প্রকার এক, তো সেই দিকে দাঁড়িয়ে থেকে এক নম্বর আপনার প্রথম দিশাটা কী এবং ভারত বাংলাদেশ সম্পর্ক এই ভূমির মাধ্যমে কীভাবে এগিয়ে নেওয়া যায়? আপনার প্রশ্নের উত্তরে আমি প্রথমে বলবো যে অবিভক্ত ভারত যখন ছিল এবং বিশেষ করে ভূমি ব্যবস্থাপনার সূত্রপাতটা ঠিক আধুনিক যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা শুরু হয়েছিল ব্রিটিশ টাইমে, এবং ব্রিটিশ তারা ম্যাপ তৈরি করে এবং খতিয়ান তৈরি করে, সেটা ছিল সিএস খতিয়ান হিসেবে পরিচিত। এই সিএস খতিয়ান ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছিল, সেখানে বাংলা, বিশেষ করে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা একইভাবে ছিল। অতএব এই ভিত্তিটা কিন্তু একই কায়দায়, পরবর্তীতে দেশ ভাগাভাগি হওয়ার পরে, 47-এর পরে পূর্ব বাংলা তখন পাকিস্তানের ভিতর পড়ে, এবং 1950-তে তখন জমিদারি প্রথা উচ্ছেদ করে স্টেট অ্যাকুইজিশন, অর্থাৎ রাষ্ট্র জমিদারি মানে যে সত্ত্ব সেটাকে রাষ্ট্র গ্রহণ করায়, তখন একটি আইন তৈরি হয়, সেই আইনের ভিত্তিতে স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট। সেই স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট এর মাধ্যমে প্রজা নির্ধারণ হয়, রাষ্ট্রের প্রজা হিসাবে থাকবে, এবং তখন 62 সালে একটা রেকর্ডও হয়। সেই রেকর্ড পরবর্তীতে এসে এখন জরিপ হয়েছে, এখন জরিপের পরে আমরা এটাকে এখন ডিজিটাল পদ্ধতিতে নেওয়ার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি সেটাই চাচ্ছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবে কাজ করছি। মানে পুরো বাংলাদেশটা ডিজিটাল ম্যাপে, ডিজিটাল ম্যাপে আমরা নিয়ে যেতে চাচ্ছি। এবং এখানে আমি একটা কথা উল্লেখ করতে চাই যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যিনি স্থপতি, বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালিদেরকে এই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে যিনি মুক্তিযুদ্ধের সমস্ত পটভূমি তৈরি করে যুদ্ধ পর্যন্ত নিয়ে গেছিলেন, এবং তার ডাকে বাঙালিরা যুদ্ধে অংশগ্রহণ করে, যেখানে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে সার্বিকভাবে সহযোগিতা, ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়া থেকে আরম্ভ করে 1 কোটি লোকের এখানে আশ্রয় দেওয়া সব কিছু করেছিলেন। সেই জাতির পিতার লক্ষ্য ছিল যে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের তাদের ভাগ্যের একটা পরিবর্তন করা, এবং আমাদের দেশে এখনও পর্যন্ত কৃষির পরে নির্ভরশীল বেশিরভাগ মানুষ। তাছাড়া আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার পর, এবং পূর্বেও আমি জানতাম, কিন্তু এখন যেভাবে এটাকে স্পষ্টভাবে বলে বুঝেছি যে ল্যান্ড মানেই দেশ, একটা দেশ মানে সেটা ভূমি, এবং তার একটা আয়তন রয়েছে, এবং এই দেশের সার্বিক, প্রত্যেকটা দেশের সার্বিক যে কর্মকাণ্ড, সে প্রত্যেকটা কর্মকাণ্ডই কিন্তু ল্যান্ডের পরে নির্ভর করে। আমি কৃষি বলি, শিল্প বলি, বা যা কিছু বলি না কেন, সব কিছু কিন্তু মৎস্য প্রাণী যা কিছু করেন, এমনকি আমাদের যে এখন আধুনিক যুগের যে সমস্ত কাজগুলি সেখানে কিন্তু ল্যান্ড রিলেটেড। অতএব ল্যান্ড ম্যানেজমেন্ট যদি ভালো না হয় এবং ল্যান্ড ম্যানেজমেন্ট যদি নিখুঁত না হয় এবং স্বচ্ছ না হয়, তাহলে সেখানে দেশের সার্বিক উন্নয়নে বেশ কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। অতএব এটা ক্লিয়ার হওয়া দরকার, এবং সেই ক্লিয়ার করার দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সুস্পষ্ট দিয়েছেন, যেহেতু পূর্বের থেকে বিশেষ করে সিএস ম্যাপটা আমরা যেটা দেখেছি সেই ম্যাপটা কিন্তু 98% কারেক্ট ছিল, পরবর্তীতে অনেক ভুল ত্রুটি হয়েছে, এগুলি, এই ভুল ত্রুটি হওয়ার মানেই তো তখন একটা কেসে চলে যাওয়া, সিভিলে চলে যাওয়া, আর সিভিলে চলে যাওয়া মানে কিন্তু সেটা মানুষের জন্য দুর্ভোগ, এবং প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু সেখানে বাধা সৃষ্টি করে। অর্থাৎ এটা যত বেশি স্বচ্ছ করা যাবে ততই কিন্তু দেশের উন্নয়নে সেটা সহায়ক হবে। তো এই ডিজিটাল পদ্ধতিতে আনলে আপনাদের প্রথম কী সবচেয়ে বড় সুবিধে কী হবে?
সুবিধাটা হচ্ছে এই, ডিজিটাল পদ্ধতিতে যখন আসবে তখন আমরা আমরা যে সিদ্ধান্ত বা যে চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছি ইতিমধ্যে সেটা কিছু শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে যে জমি রেজিস্ট্রেশন যেটা, সেটা অনলাইনে হবে বা ই রেজিস্ট্রেশন হবে, ই রেজিস্ট্রেশন। এটা রেজিস্ট্রেশনটা অবশ্য আইন মন্ত্রণালয়ের হাতে, তো আইন মন্ত্রণালয়কে সঙ্গে আমরা যৌথভাবে সেটা তাদেরকে বলেছি এবং তারাও এই উদ্যোগ নিয়েছেন। অতএব ই রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে দলিলটা চলে যাবে এসিল্যান্ড, আমাদের ওখানে সহকারী ভূমি মানে কর্মকর্তা যিনি রয়েছেন তার অফিসে চলে যাবে। গেলে তারা কিন্তু এটা মিউটেশন করেন, হ্যাঁ, এসিল্যান্ডে অফিস মিউটেশন করে, তারা মিউটেশন করবেন, তারা এটাও অনলাইনে, এবং লোক অর্থাৎ যিনি গ্রহীতা তাকে অফিসে না গেলেও চলবে। এবং অনলাইনে নাম জারি হয়ে গেলে তখন তিনি অনলাইনে কিন্তু পর্চাটা নিতে পারবেন, অথবা তার পর্চা ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে এবং অনলাইনে কিন্তু খাজনাও দিতে পারবেন। এই যে অনলাইনে খাজনা দেওয়া, রেজিস্ট্রেশন করা, এবং এটা আমরা চাচ্ছি যে NID অর্থাৎ ন্যাশনাল যে আইডেন্টিফিকেশন কার্ড যেটা রয়েছে, জাতীয় পরিচয়পত্র আমাদের ওখানে, সেই নাম্বারের সঙ্গে এটাকে ট্যাগ করে দেওয়া। তাহলে হবে কি, একজন লোকের কতটা সম্পত্তি আছে, কোথায় সম্পত্তি আছে, কোন মৌজায় কী পরিমাণ, এবং যদি এখানে কেউ অবৈধভাবে অতিরিক্ত জমি জায়গা করে সেটা গোপন করে রাখারও কোনো সুযোগ থাকবে না। আর এই NID থাকলে তাহলে সেই জমিগুলি হস্তান্তর হলে তাহলে কিন্তু তার NID রিপোর্টে চলে যাচ্ছে, তিনি সহজে ধরতে পারবেন, যেটা জালিয়াতি সেটাও কিন্তু কমবে, সেটাও কমবে। এবং দালাল এক রাজ যেটা বলে অনেক সময় ছিল জমি ভূমির ক্ষেত্রে, সেই ভূমির ক্ষেত্রে দালাল রাজটাকে আপনারা বলেন, তৃতীয় পক্ষ যেটা সেটা থাকবে না, সেটা প্রয়োজন হবে মাঝখানের মানুষ যারা এ করে সেটা প্রয়োজন হবে। তবে এটা করতে গেলে আমাদের মাস পিপুলকে তাদের টেন্ট করে তুলতে হবে, অর্থাৎ এর সঙ্গে অভ্যস্ত করতে হবে। আমাদের ওখানে আমরা যেটা চিন্তাভাবনা করছি যে এখন মোস্ট অফ দি পিপুল এবং বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, এরা কিন্তু সবাই এখন অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সংযুক্ত, ফলে বাবা যখন জমির একটা নাম পর্চা মানে নাম জারি করবেন, এই করবেন অনলাইনে করা, তারা সেটা করে দিতে পারবে। এর জন্যে আমরা বিভিন্ন রকমের ট্রেনিং বা প্রচারণা এগুলির আমরা ব্যবস্থা করছি, যাতে করে সাধারণ লোক বুঝতে পারে। আর যতদিন পর্যন্ত বুঝতে না পারে আমরা এক একটা ইউনিয়ন ভিত্তিক সেখানে হয়তো 2-3 জন বা 4 জন করে এজেন্ট কম্পিউটার অপারেটরদের এজেন্ট হিসেবে দিয়ে দেবো, তাদের একটা নির্দিষ্ট ফিস, এবং তারা এসিল্যান্ডের তত্ত্বাবধানে থাকবে যাতে তারা কোনোরকম এদেরকে বিলাপ না দিতে পারে বা এদেরকে ঠকাতে না পারে। এইভাবে আমরা একটা সিস্টেম আপাতত করতে চাচ্ছি। আচ্ছা, তো এর পরবর্তী একটা ডিজিটাল বাংলাদেশ যেটা হচ্ছে সেই জায়গায় ডিজিটাল ভূমি বাংলাদেশ আপনারা তৈরি করছেন, এছাড়া আর ভূমি সংক্রান্ত কী পদক্ষেপ দিতে, কারণ বিরাট বড় মন্ত্রণালয় আপনার। এছাড়া আমাদের আরও ই রয়েছে, যেমন আমাদের দেশে পপুলেশন অনেক বেশি এবং মানে ঘনত্ব অনেক বেশি, ডেন্সিটি অফ পপুলেশন সবথেকে বোধহয় বিশ্বে আমাদের দেশেই সবথেকে বেশি, ফলে আমাদের ল্যান্ডের পরিমাণ খুবই সীমিত অথচ লোক সংখ্যা অনুপাতে, ফলে হচ্ছে কি আমাদের কৃষিজমি অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এটাও মাননীয় প্রধানমন্ত্রী খুব কড়া নির্দেশ দিয়েছেন এবং আইন আমরা অলরেডি তৈরি করা শুরু করেছি যে আইন করে জোনিং সিস্টেম, অর্থাৎ এগ্রিকালচার ল্যান্ড 3 ফসলি, 2 ফসলি, 1 ফসলি, এটা ক্যাটাগরি থাকবে এবং এই ক্যাটাগরিক্যালি জোনিং সিস্টেম থাকবে, ম্যাপেই ওটা কালার আলাদা রকমের থাকবে। এবং যেটা অকৃষি অথবা জলাশয়, জলাভূমি ইত্যাদি উল্লেখ থাকবে। এই জন্যে আমরা যে আইনটা করতে চাচ্ছি, 3 ফসলি 2 ফসলি জমি কোনোক্রমেই এর শ্রেণী পরিবর্তন করা যাবে না, এখানে কোনো শিল্প কলকারখানা বাসস্থান গড়ে তোলা যাবে না। একমাত্র জমির মালিকের বংশবিস্তৃতির কারণে যদি কোনো মানে কিছু জমি তাদের ব্যবহার করতে হয়, তারা সেটা ইনফর্ম দিয়ে করতে পারবে। আর 1 ফসলি জমিতেও করা যাবে না, সাধারণভাবে থাকছে। অকৃষিযোগ্য জমিতে আমাদের শিল্প কলকারখানা, নগরায়ন
বাণিজ্য ব্যবসা বাণিজ্য স্থান ইত্যাদি এগুলি করা যাবে। আর এক ফসলিতে যদি কোথাও জমির অভাবে করতে হয় সেটা গভর্নমেন্টের পারমিশন ছাড়া করা যাবে না। এভাবে আমরা এটাও কিন্তু ব্যবস্থাপনার ভিতর নিয়ে আসতে চাচ্ছি, মানে কৃষিভিত্তিক, কৃষিভিত্তিক সেটা নিয়ে আসতে চাচ্ছি। আমরা আরও একটা চিন্তাভাবনা করছি যে আমরা যে অন পার্সন অন খতিয়ান, অর্থাৎ ব্যক্তি প্রতি প্রত্যেক ব্যক্তির খতিয়ান পৃথক করে দেওয়া এবং খতিয়ান পৃথক করে দিয়ে তাদের ম্যাপ পৃথক করে দেওয়া। তো ম্যাপ পৃথক করতে গেলে সেখানে কিন্তু বন্টনের একটা প্রশ্ন আসে। তো আমরা যদি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি এবং সাকসেসফুল হই, তাহলে কিন্তু আমাদের সিভিল কেসের সংখ্যাও অনেক কমে যাবে। অর্থাৎ প্রত্যেকের নিজস্ব খতিয়ান থাকবে, নিজস্ব ম্যাপ দাগ থাকবে, অতএব এখানে কিন্তু আর একজনের সঙ্গে বিরোধ হওয়ার কোনো মানে মানে কারণ থাকবে না। ফলে যে সমস্ত ল্যান্ড নিয়ে যে ডিসপুটগুলি এবং যে কেসগুলি, এটা কিন্তু বাটোয়ারা কেস, বিভিন্ন কেস, এবং এগুলি কিন্তু মানে বছরের পর বছর চলতে থাকে, এমনকি এক পুরুষ থেকে আর এক পুরুষও চলে যায়। ফলে হয় কি, অর্থনৈতিক দিক থেকে তারা দেউলিয়া হয়ে যায় এবং কিছু ওই যে থার্ড পার্টি আছে এরা এমনভাবে উদ্বুদ্ধ করে যে সে কিন্তু নিজের ভুলটা ধরতে পারে না, সে ওই কেস করতে করতে জমির থেকে বেশি তার খরচ হয়ে যায়। ফলে সে একদিন দেখা যায় যে ফকির হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা ওইটা চাচ্ছি যে এমন একটা স্তরে নিয়ে যাওয়া যে কারোর সঙ্গে মামলার তার কোনো প্রশ্ন আসবে না, এবং যদি কেউ কেনে তাহলে কিনলে যখন সে কিনবে সে তার কেনার অংশটা পৃথক ক্ষতিয়ান করে নিয়ে চলে যাবে, ফলে লিটিগেশনটা থাকলো না বা ই থাকলো না। এবং এখানে আর একটা সুবিধা হবে কি, যে একজনের জমি যখন কেউ কিনবে ওই জমিটা আগে কিছু অংশ বিক্রি করেছে, সেই বিক্রিটা যদি সেপারেট ক্ষতিয়ান হয়ে ম্যাপ হয়ে চলে যায়, তাহলে নেক্সট যে মানে ক্রেতা তিনি কিন্তু দেখতে পাবেন যে তার বর্তমান ম্যাপে কতটুকু আছে। ফলে কেউ প্রতারিত হওয়ারও সুযোগ থাকবে না, অর্থাৎ জমি আছে দেখাই দিল কিন্তু কাগজে কলমে নেই, সেইটার পর্যায়ে কিন্তু থাকবে না, একটা নিখুঁত ব্যবস্থাপনা আসে। আমরা চাচ্ছি সেটা, মাননীয় প্রধানমন্ত্রী সেটাই চাচ্ছেন, ব্যবস্থাপনা মানে ল্যান্ড ম্যানেজমেন্ট বা ভূমি ব্যবস্থাপনা যত নিখুঁত করা যাবে তত কিন্তু দেশে মামলা মকদ্দমা কম থাকবে এবং যে কোনো উন্নয়ন সেখানে ত্বরান্বিত হবে। কারণ একটা জমি যদি ডিসপুটেড থাকে সেখানে কেউ একটা ইন্ডাস্ট্রি করতে গেলেও কিন্তু তখন সে কেস আরম্ভ হয়ে গেলে তখন কিন্তু আদালত স্বাভাবিকভাবে আইন অনুসারে তাকে একটা ইনজাংশন দিয়ে বসায় রাখবে যে এটা ফয়সালা নেওয়া পর্যন্ত কিছু করা যাবে না, ফলে সেখানে উন্নয়নও কিন্তু ব্যাহত হয়। এই জন্যে আমরা চাচ্ছি যে সেই পর্যায়ে যেতে। তবে এটা তো আপনি নিজেও বুঝতে পারেন যে ল্যান্ড বিষয়টা তো খুব জটিল এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ পুরোপুরি এটাকে একটা সিস্টেমে নিয়ে আসতে সময়ের ব্যাপার হবে এবং যে সমস্ত ল্যান্ডগুলি ইতিমধ্যে ডিসপিউটেড হয়ে মানে আদালতে মামলার বা বিচারাধীন রয়েছে সেগুলি বিচার শেষ না হলে তো কমপ্লিট করা যাবে না, সেগুলি তো থেকেই যাবে। কিন্তু আমরা চাইবো যে যেগুলি অন্তত আনডিসপুটেড মানে যেখানে কোনো ডিসপুট নাই সেগুলিকে প্রথম পর্যায়ে ক্লিয়ার করে নিয়ে আসতে। এবার একটু ভূমি থেকে অন্যদিকে আসছি। সাম্প্রতিক বাংলাদেশের একজন সাংসদ এখানে নৃশংসভাবে খুন হয়েছেন, কিছু লোক ধরাও পড়েছেন, তারা ওপার বাংলায় মানে বাংলাদেশেরই নাগরিক এবং তারাও এরকম একটা খুব অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে এখানে, খুব নৃশংস খুন এটা। তো এই ব্যাপারে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা এইরকম একটা ঘটনা ঘটে গেল এবং সেখানে অনেকে, আপনি তো বর্ডার জেলার মানে সীমার ওপারেই আপনার খুলনা, যশোর খুলনা, খুলনারই মানুষ আপনি, তো অনেক ক্রিমিনালরা কীভাবে তারা এই আসছে বা এই নিয়ে কী তথ্য, এই নিয়ে বাংলাদেশের মধ্যে কী তথ্য বা আপনার মতামতটা? এখানে প্রশাসন যেটা, আমাদের পুলিশ প্রশাসন যেটা, তারা এটা তো ওখান থেকে তারা এটা কেস নিয়েছে এবং কেস ইনভেস্টিগেশন হচ্ছে এবং খুব মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে এটা ইনভেস্টিগেশন হচ্ছে এবং এখানে ঘটনা ঘটেছে, এখানেও কেস হয়েছে বা এখানকার পুলিশ প্রশাসন তারাও ইনভেস্টিগেশন করছে। তো আমাদের ওখান থেকে অনেক ক্রিমিনালরা আসে এখানে আশ্রয় নেয়, এটা দুই সরকারই জানে এবং সেক্ষেত্রে তারা চেষ্টাও করে যে এগুলিকে কী করে কন্ট্রোলে নিয়ে আসা বা কট করা যায় সেটার চেষ্টা করে।
এখানে একটা জিনিস হচ্ছে যে এই কেসটার ভিতর দিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে যারা ওখানকার অত্যন্ত মানে কুখ্যাত সন্ত্রাসী, তারা কিন্তু নাম পরিবর্তন করে তারা জাতীয় পরিচয়পত্র করেছে, পাসপোর্ট করেছে। অতএব এইগুলি করে আসলে তখন কিন্তু তারা সেই তাদের আসল নাম নিয়ে এখানে চলাফেরা করে না, ফলে এখানকার প্রশাসনকেও আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায়। এই ঘটনার ভিতর দিয়ে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং যে ঘটনাটা ঘটেছে নিঃসন্দেহে সেটা অত্যন্ত অত্যন্ত মানে মর্মান্তিক, এবং আমি বলবো যে এটা বোধহয় যে কোনো সিনেমাকেও হার মানাইছে, মানে এত এত মানে জঘন্য মানুষ হতে পারে এবং মানসিকতা থাকতে পারে এটা চিন্তাও করা যায় না। যারা ঘটনা ঘটিয়েছে তারা তো কুখ্যাত সমাজ বিরোধী বাংলাদেশে। হ্যাঁ, তারা কুখ্যাত সমাজ বিরোধী, এবং কিছু লোক রয়েছে যেটা শোনা যাচ্ছে বা যেটা এখন আস্তে আস্তে ভেসে আসছে, এটা নিশ্চয়তা দিতে পারবো না, তবে এর পিছনে কিছু লোক রয়েছে যাদের বিভিন্ন স্বার্থ দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের জন্যে এদেরকে ইউজ করা হয়েছে। এবং মূলত ঘটনা যা ঘটাইছে এ পর্যন্ত উদ্ঘাটিত সব ব্যক্তিরাই কিন্তু বাংলাদেশের, ঘটনাস্থলটা ইন্ডিয়া। হ্যাঁ, অতএব বাংলাদেশেরই লোক, এখানে যিনি হত্যা হয়েছেন তিনি বাংলাদেশের একজন সম্মানিত সংসদ সদস্য, আবার যারা হত্যা করেছে তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক, স্থানটা বেছে নিয়েছে ইন্ডিয়ায়। তো এটা এই রাষ্ট্রের জন্য একটা সেটাও একটা তাদের লজ্জার ব্যাপার, এটাও লজ্জার ব্যাপার। তবে রেসপন্সিবিলিটিটা সবই কিন্তু আমাদের দেশের লোকজনের, এটা আমরাও বুঝতে পাচ্ছি, সরকারও বুঝতে পাচ্ছে, আপনারা এখানেই করছেন এবং দুই সরকারই এখন যৌথভাবে সেটাকে তদন্ত করছে। আশা করা যায় তদন্ত করে তার একটা সুষ্ঠু সমাধান জনগণ দেখবে। শেষমেশ জিজ্ঞেস করি, ভারত বাংলাদেশ সম্পর্ক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি কী মনে করেন? ভারত বাংলাদেশ সম্পর্ক এই মুহূর্তে তো অনেক মজবুত, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র দপ্তর থেকে আরম্ভ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকেই সেটা ইয়ে করেন যে আমাদের যে সম্পর্ক সেটা অনেক উচ্চতায় পৌঁছে গেছে এবং দিন দিন সেটা আরও বেশি মজবুত হচ্ছে। এবং যেহেতু ভারত এবং বাংলাদেশ এবং এই অবিভক্ত যেটা আমি পূর্বেই বলেছি, সেখানে কালচারাল দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে যথেষ্ট মিল রয়েছে, এবং ভারত যদিও বহু জাতি, বহু মানে ভাষাভাষী, বহু ধর্ম লোক এখানে রয়েছে, কিন্তু এই বহুর ভিতর যে একত্ব একটা ভারতেরই ছিল, সেই একত্ব বোধের সুরটা কিন্তু আমাদের ওখানে রয়ে গেছে। অতএব আমরাও এখানকার সংস্কৃতি কৃষ্টি আমাদেরকে অনুপ্রাণিত করে এবং অনেক জায়গায় মিল রয়েছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের 47-এর পরে যে দ্বিধা বিভক্তিটা ছিল, দ্বিজাতি তত্ত্বের পরে ভিত্তি করে সেই দ্বিধা বিভক্তিকে উত্তীর্ণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধ যেটা ভারত প্রত্যক্ষভাবে আমাদের পাশে ছিলেন, সেই তার ভিতর দিয়ে আমাদের বন্ধুত্ব কিন্তু পুনরায় স্থাপিত হয়। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে 72 সালে 10 জানুয়ারি দেশে ফিরে তিনি কিন্তু নভেম্বর মাসে 9 মাসের ভিতর একটা সংবিধান দিয়েছিলেন, যে সংবিধান ছিল ধর্মনিরপেক্ষ। অতএব এই ধর্মনিরপেক্ষতার ভিতর দিয়ে সকল ধর্ম বর্ণকে নিয়ে বহুজাতিক সমাজ ব্যবস্থা বাংলাদেশও স্বীকার করে নিয়েছিল। 75-এর 15 আগস্টের পর সেটা ভঙ্গ হয়েছে, এবং একাধিকবার আমরা দেখেছি যে জিয়া সাহেবের সময়ও একটা সংশোধনী সংবিধানে আনা হয়, জিয়াউর রহমান 5ম সংশোধনী আনেন আর ঈশ্বর সাহেব 8ম সংশোধনী। এর মাধ্যমে ধর্মের দিক থেকে যে একটা আবার প্রাচীর তৈরি করা হয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে 8 সালে নির্বাচনে জিতে 2/3 বেশি মেজরিটি পেয়ে কিন্তু ধর্মনিরপেক্ষতা আবার সংবিধানে ফিরিয়ে নিয়ে আসছে। এবং অসাম্প্রদায়িক চেতনা যেটা, সেটা বারবার তিনি একটা কথা বলেন যে এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কেউ নেই, সবাই আমরা এদেশের নাগরিক, বাঙালি, বাংলাদেশি। অতএব আমাদের ধর্মীয় বিভিন্ন রকমের ধর্ম রয়েছে, আমরা আচরণ করি, কিন্তু নাগরিক হিসেবে আমরা সবাই বাঙালি, এদেশের নাগরিক। সেভাবে
তো সম্পর্ক আমি মনে করি ভালো রয়েছে এবং আমাদের সরকারও এই ভারতের জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং ভারতের মানে সরকারের প্রতি শ্রদ্ধাশীল এবং এখানকার রাজনৈতিক যে সমস্ত দল রয়েছেন তারা একাত্তরে সকলের সমর্থন ছিল। আমরা তখন এখানেই ছিলাম, আমিও ছিলাম এখানে, তখন দেখেছি সমস্ত দল, তখন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, কংগ্রেস সরকার, অথচ অন্য অন্য দলগুলি সবাই সরকারকে সমর্থন দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু ভারতবাসী সবাই এক ছিল। অতএব এখানকার জনগণ, সরকার, রাজনৈতিক দল এবং সশস্ত্র বাহিনী সকলের সক্রিয় সমর্থন ছিল আমাদের প্রতি। আমরা মনে করি যে এখনও সেই অবস্থায় রয়েছে এবং সেই বন্ধুত্ব অটুট আছে। সেই বন্ধুত্ব অটুট আছে বললেন নারায়ণবাবু, আমরা সকলে বিশ্বাস করি ভারত বাংলাদেশের একটা সুসম্পর্ক, বন্ধুত্ব অটুট, এবং সাথে সাথে যেভাবে ভূমি দপ্তর একটা ডিজিটাইজেশন করছেন বাংলাদেশে তার বিস্তারিত নারায়ণবাবু আমাদের জানেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তিনি নারায়ণচন্দ্র চন্দ্র, বাংলাদেশের ভূমিমন্ত্রী, নমস্কার। আপনাকে ধন্যবাদ, বিশেষ করে আপনি এই সাক্ষাৎকার নেওয়ায় এবং বারবার আমাদের দুই দেশের ভিতর সম্পর্ক একটা যে সুন্দর পরিবেশ থাকুক এ ব্যাপারে আপনারও যথেষ্ট সহযোগিতা রয়েছে, আপনাদের মিডিয়া সহযোগিতা রয়েছে, আমরাও আপনাদের প্রতি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের প্রশংসা করি এবং এটা অটুট থাকুক সেটাই আপনাকে নমস্কার। নমস্কার, আপনারা সবাই দেখতে থাকুন ANM নিউজ। আগামী দিনে আবারও এরকম বিরল ব্যক্তিত্বদের সাথে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে, বিভিন্ন ধরনের মানুষের সাথে, বিভিন্ন বিভাগের মানুষের সাথে, ব্যক্তিত্বদের সাথে আমরা কথা বলবো, আরও জানবো অনেক বিষয়ে এই ANM নিউজে। নমস্কার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।